গুড ইভিনিং। আজকে যেটা আমি আলোচনা করতে চলেছি, যে আমি বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় ইংরেজির গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এক্স্যাক্টলি, পার্টস অফ স্পিচ কথা হচ্ছে স্পিচের পার্টগুলো, মানে একটা স্পিচ মানে কি, একটা সেন্টেন্স অর দ্য কম্বিনেশন অফ সেন্টেন্সেস। সেই সেন্টেন্সেস ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সেস ইজ টু বি পার্স, পার্স মানে তার পদটাকে পরিচয় করে জানতে হবে। সেটাকে যদি আমরা যেখানে জানতে পারবো, যেদিন আমাদের এই প্রয়াসটা থাকবে সেদিন আমরা এটাকে ক্লিয়ার করতে পারবো। তো এই ব্যাপারে আমি একটুই বলতে চাই যে আমরা খুব বেশি যদি নজর দিয়ে থাকে পার্টস অফ স্পিচ, স্পিচের অংশগুলি, মানে প্রত্যেকটি শব্দ, স্পিচের অংশ বলতে গেলে শব্দের সমন্বয়, হাউ দ্য সেন্ট মানে ওয়ার্ডস আর অ্যাসেম্বল টু ফর্ম এ সেন্টেন্স অর এ সেন্স ইন রিগার্ড টু টেন্স, এটা হচ্ছে সেন্টেন্স। সেই সেন্টেন্স আমরা বর্তমান, ভবিষ্যৎ, অতীত সম্বন্ধে যেটাই বলে থাকি। তো আজকে আমাদের সবচেয়ে বড় জিনিসটাকে ফার্স্ট জানতে হবে, হোয়াট ইজ এক্স্যাক্টলি পার্টস অফ স্পিচ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য পার্টস অফ স্পিচ। সম্বন্ধে আমি আগে বলে দিলাম, তাহলে আমাদের যে সিনিয়র স্পিরিট থেকে আমাদের যদি এটা ক্লিয়ার করে, যে সিনিয়র স্পিরিট খুব ছোট্ট এবং খুব সংক্ষিপ্ত এবং সহজ ভাষাতে এটা ব্যক্ত করে থাকে, তাহলে আমাদের প্রথমে ডিভিশনটা জানতে হবে নাউনের ডেফিনেশনটাকে। নাউনের ডেফিনেশনটা দিয়েছে যেটা যে সিনেন্স ফিল্ড আছে, এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ ব্যবহৃত হয় ফর গিভিং এ নেম টু সাম পার্সন অর থিং, আর অ্যাডিশনালি একটা হবে অ্যাবাউট এনি কনসেপ্ট যেটা অ্যাবস্ট্রাক্ট সেন্স হয়, মন, ভালোবাসা, হৃদয়, কোনো কাল্পনিক জিনিস, সেটাও আমাদের এর মধ্যেই আসে। তাহলে আমরা ওইটাকে বলবো নাউন, অ্যান্ড অ্যাডজেক্টিভ কাকে বলবো, অ্যাডজেক্টিভ তাকে বলবো যে নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, নাউন বা প্রোনাউন। তাহলে নাউন যা, তার পরিবর্তনটা হচ্ছে প্রোনাউন। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। প্রোনাউনটা কাকে, নাউনের পরিবর্তে একটা শব্দ যেখানে ব্যবহৃত হয়ে থাকে সেটাকে আমরা প্রো নাউন বলি, নাউনের পূর্বে প্রো, প্রো নট প্রি। তাহলে প্রো অ্যান্ড প্রির মধ্যেই তফাৎটা। দেন অ্যাডজেক্টিভ বললাম, তো ভার্ব কাকে বলে, ভার্বের কিন্তু একটাই সংক্ষিপ্ত, যে সিনিয়র ফিল্ডে ক্লিয়ার করেছে, ভার্বের সংক্ষিপ্ত ডেফিনেশনটা হচ্ছে কি, ইট টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, ইট সেজ অ্যাবাউট দ্য ভার্ব, দ্যাট ওয়ার্ড ইট সেজ, দ্য ভার্ব সেজ, ভার্ব টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট। যে বিষয়টি বা যার অ্যাকশন আছে বা যে করে, এগুলো ক্লিয়ারে চলে আসবে। দেন অ্যাডভার্ব কাকে বলে, তাহলে অ্যাডভার্ব বলতে গেলে এখানে অ্যাডভার্ব মানে এর জিনিসটা একটু ক্লিন, আমরা প্রথমার্থে যেটা জানবো, অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলে, ভার্ব সম্বন্ধে কিছু বলে, অ্যাডভার্ব সম্বন্ধে যদি কিছু বলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। অ্যাডজেক্টিভ শুধু নাউন প্রোনাউন সম্বন্ধে বলে, আর অ্যাডভার্বটা শুধু ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব সম্বন্ধে বলে থাকে। এই প্রাথমিক তথ্যটা নিতে আসবে। তাহলে এই প্রাথমিক তথ্যটা যখনই আমরা ক্লিয়ার করতে পারবো, তখনই আমরা কিছুই চলে আসবো যেটা আমাদের সবচেয়ে প্রিপোজিশন। প্রিপোজিশন তাহলে হচ্ছে একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্বোক্ত শব্দগুলির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা প্রিপোজিশন বলি। প্রি মানে পূর্বে, পজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে শব্দটি বসে থাকে সেই শব্দটিকে আমরা প্রিপোজিশন। কনজাংশন মানে কি, যুক্ত করে বাক্যের সঙ্গে, বাক্য শব্দের সঙ্গে শব্দ, দ্যাট ইজ ইন্টারজেকশন, একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। ইটস অল রাইট, আই অ্যাকসেপ্ট দিস ওয়ান, কিন্তু এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্যবহার করা হয় এখানে, কেন ব্যবহার করা আমরা বুঝি, সবসময় ব্যবহারটা হয়। ইন্টারজেকশন মানে কি, আবেগ, উচ্ছ্বাস, এক্সাইটমেন্ট, ইমোশনস, যেগুলো এক্সপ্রেস করা থাকে, তার মধ্যে দেখবে একটা পাংচুয়েশন ইউজ করা থাকবে, একটা দাঁড়িয়ে তার নিচে একটা ফুটকি দেওয়া থাকে, দ্যাট ইজ কল এক্সক্লেমেটরি মার্কস। সো লাইক দিস ওয়ে জাস্ট ইফ উই স্টার্ট ফলোয়িং দিস, ইট উইল হ্যাভ হেল্প আস টু হ্যাভ ডিটেল নলেজ অ্যান্ড উই ক্যান এন্টার স্লোলি গ্রাজুয়ালি ইনটু দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আই শ্যাল টেল ইউ ওয়েন এভার জাস্ট ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই, যখন তুমি প্রত্যেকটা শব্দকে আইডেন্টিফাই করতে পারবে তখনই কিন্তু আমাদের জ্ঞানটা আসবে। তারপরে পরবর্তী স্টেপ, স্টেজটা হচ্ছে আমি সাবজেক্টকে ধরবো কী করে,
অবজেক্ট ভার্বকে ধরবো কি করে, অবজেক্টকে ধরবো কি করে, কমপ্লিমেন্টকে ধরবো কি করে, অ্যাডভার্বিয়ালকে ধরবো কি করে, এইগুলো যখনই আমরা অ্যাক্টিভেশনে আসবো তখনই এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইটা যখনই আমাদের ক্লিয়ার করে নেবো তখনই আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। আই থিঙ্ক ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। এইভাবে যদি আমরা এগিয়ে যাই ইংরেজির মধ্যে আমাদের কোনো কনফিউশন থাকবে না, আমরা কোনটা বোধ করবো না, উই উইল নেভার বি রিলাকটেন্ট জাস্ট টু সে সামথিং এলস অর টু ইউজ। বাট মোর অর লেস আই উড টেল ইউ অলওয়েজ ট্রাই টু ইউজ ইংলিশ হোয়েনএভার ইউ লার্ন সামথিং এলস ট্রাই টু অ্যাপ্লাই। যেমন কোনো আমরা বাংলা শিখেছিলাম, বাংলা যে শব্দটাই জানতাম সেই শব্দটাই ব্যবহার করতে করতে ছোট্টবেলার থেকে আমরা শিখে চলে এসেছি। দেখবে বাচ্চার বাবা বাবা ছেলেটা রিপিটেশন করে, আলটিমেটলি হি নোজ হোয়াট এক্সাক্টলি দ্য ওয়ার্ড বাবা মিন অ্যান্ড হি ডাজ অ্যাপ্লাই অ্যান্ড উই বিকাম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ইমোশনাল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দ্য কিড ইজ ডেভেলপিং লাইক দিস ওয়ে। সিমিলারলি এ টিচার রিয়েলাইজেস ওয়েন এ স্টুডেন্ট জাস্ট ফলো অর হি ফলোস হিজ টিচার and applies according to his teacher's suggestion, that is important much and is vital fact and is really valuable education that will help you to have your knowledge developed. Okay, that's all right. So good evening. I see you come next day.